ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ফর্ম পার তৈরি করতে কি কি প্রসেস করা লাগে বা কি কি ম্যাশিং লাগে, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ফর্ম পার্টে অনেকগুলা প্রসেস থাকে, এতগুলো প্রসেস কেউ এক ভিডিওর মাধ্যমে শেয়ার করে না। তো আমি আজকে আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে পুরো ফুল প্রসেস শেয়ার করলাম। তো এই ভিডিওটা দেখলে আপনারা ফর্ম পার্টের সব প্রসেস শিখতে পারবেন, তো করতেও পারবেন, জানতেও পারবেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। নাম্বার ওয়ান যে প্রসেসটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফেসিং ওভারলক। ফেসিং ওভারলক মূলত আমরা করে থাকি ওভারলক মেশিনে। তো দেখতেই পাচ্ছেন ওভারলক মেশিনে কীভাবে করি। নাম্বার দুয়ে রয়েছে আমাদের সেম ওভারলক, সেমও মূলত আমরা ওভারলক মেশিনে করে থাকি। তিন নম্বর প্রসেস যেটা সেটা হলো ফর্ম পার্ট ওভারলক, সেটা হলো সিঙ্গেল পার্ট, দুনো পার্টি করতে হয়, তার সাথে সিঙ্গেল ফ্লাই জয়েন। তো চার নম্বর প্রসেস যেটা সেটা হলো জিপার জয়েন, জিপার জয়েন মূলত আমরা প্লেন মেশিনে করে থাকি। তো 160 টপসিন দেওয়ার পরে আমরা জিপার জয়েন্টটা করি। অনেকে আছে শুধু জিপার জয়েন করে, 160 আরেকজনে করে, আমাদের এখানে একটু সিস্টেমটা ভিন্ন। আমরা প্রথমে 160 লব দিই, লপে করি, তারপরে জিপার জয়েন্টটা করে থাকি। তো এটা মূলত আমরা প্লেন মেশিনে করতেছি। তো দেখতেই পারতেছেন প্লেন মেশিনে আমরা প্রথমে 160 টপসিন দিচ্ছি, এরপর আপনার এখানে উপরে জিপারটা ওই মাথায় সমান করে রেখে পরে জিপার জয়েন্টটা করে থাকি। পাঁচ নম্বর প্রসেস যেটা সেটা হলো ফেসিং জয়েন্ট, মূলত আমরা পকেটিংয়ের সাথে ফেসিং জয়েন্টটা করে থাকি। এটা আমরা করতেছি প্লেন মেশিনে, তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পারতেছেন। ছয় নম্বর প্রসেস যেটা সেটা হলো সেম জয়েন্ট, সেম জয়েন্ট মূলত আমরা করে থাকি প্লেন মেশিনে। আর এটার পেয়ার থাকে একটা লেফট সাইড একটা রাইট সাইড, এটাও মূলত আমরা প্লেন মেশিনে করতেছি, যেটা আমাদের ছয় নম্বর প্রসেস। তো ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেন যে লেফট সাইড রাইট সাইড আমরা কিন্তু দুটো সাইড আলাদাভাবে জয়েন করে পরে পেয়ার হিসেবে রাখতেছি। তো সাত নম্বর প্রসেস যেটা সেটা হলো জে স্টিচ বা ফ্লাই রাউন্ড, দুইটাই আমরা বলে থাকি। মূলত এটা আমরা করে থাকি টু নিডেল মেশিনে, আর যদি সিঙ্গেল নিডেল হয় সেক্ষেত্রে আমরা এখানে প্লেন মেশিন ইউজ করি, যেহেতু এটা আমাদের ডাবল নিট ইন 1/4, সেক্ষেত্রে আমরা টু নিডেল মেশিনটা এখানে আমরা ইউজ করতেছি, যেটাকে আমরা জে স্টিচ বলে থাকি। এটা হলো জে স্টিচ টপসিন। তো ভিডিও স্ক্রিনে তো আপনারা দেখতেই পারতেছেন যে জে স্টিচ টপসিন মূলত আমরা টু নিডেল মেশিনে দিয়ে থাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা একটা ফর্ম পার্টের ফুল কাজ শিখতে পারবেন, যেটা কেউ কোনো ইউটিউবার এতগুলো প্রসেস একসাথে শেয়ার করে না, সেটা আমি অবশ্যই এক ভিডিওর মাধ্যমে ফর্ম পার্টের সমস্ত প্রসেস শেয়ার করতেছি। আট নম্বর প্রসেস যেটা সেটা হলো ডাবল ফ্লাই জয়েন্ট। ডাবল ফ্লাই জয়েন্ট মূলত ডাবল ফ্লাই নিচে থাকে, তার উপরে জিপার, তার উপরে বডি ভেঙে তারপরে এই ডাবল ফ্লাই জয়েন করতে হয়। তো ডাবল ফ্লাই জয়েন মূলত আমরা করে থাকি প্লেন মেশিনে, সেটা অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে ডাবল ফ্লাই নিয়ে তার উপরে জিপারটা বসিয়ে তারপরে বডিটা ভেঙে তারপরে আমরা ডাবল ফ্লাই জয়েন করে থাকি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা ডাবল ফ্লাই জয়েন করে থাকি প্লেন মেশিনে। নয় নম্বর প্রসেস যেটা সেটা হলো পকেট জয়েন্ট। তো পকেট জয়েন্ট মূলত আমরা প্লেন মেশিনে করে থাকি, যেটাকে আমরা সাদা পকেট বলি, সেটা মূলত আমরা প্লেন মেশিনে করি। তো ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্লেন মেশিনে আমরা সাদা পকেট জয়েন করতেছি, সেটা হলো আমাদের নয় নম্বর প্রসেস, যেটা আমরা প্লেন মেশিন দিয়ে পকেট জয়েন করে থাকি ফর্ম পার্টে। দশ নম্বর প্রসেস যেটা সেটা হলো আমাদের পকেট 1/4 টপসিন। তো পকেটটা ভেঙে পরে আমরা মূলত 1/4 টপসিন দিয়ে থাকি, সেটা অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা আমরা মূলত টু নিডেল মেশিনে করতেছি, টু নিডেল মেশিনে আমরা পকেট 1/4 টপসিন দিতেছি, যেটা হলো ফর্ম পার্টে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইকে
ভিডিও করার প্রেরণা জাগে। তো এটা হলো পকেট টাক, যেটা আমাদের 11 নম্বর প্রসেস, সেটা হলো পকেট টাক। মূলত পকেট টাক আমরা করে থাকি প্লেন মেশিংয়ে। তো দেখতে পাচ্ছেন এটা হলো 4টা টাক, মূলত মার্ক করা থাকে, মার্ক অনুযায়ী পকেট টাকটা দিতে হয়। তো দেখেন কিভাবে আমরা পকেট টাকটা দিলাম। এখন 12 নম্বর প্রসেস যেটা, সেটা হলো আপনার পকেট টাক বা পকেট সার্ভিসিংও আমরা বলে থাকি, যেটা ওভারলক মেশিংয়ে করি। মূলত ওভারলক মেশিংয়ের অপারেটর নাই বিথায়, সেক্ষেত্রে আমরা পকেটে কাঁচা মেরে নিচ্ছি, যেটাকে সাদা পকেট কাঁচা মারা বলে। তো 13 নম্বর প্রসেস যেটা, সেটা হলো পকেট 1/4 টপসিন। তো পকেট কাঁচা মারার পরে অবশ্যই এটা উল দিয়ে 1/4 টপসিন দিতে হয়, সেটা অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পকেট 1/4 টপসিন মূলত আমরা প্লেন মেশিংয়ে দিয়ে থাকি। তো পুরো ফুল ভিডিও তো অবশ্যই দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন।